এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস ও বিজেপি মুখোমুখি নির্বাচনী ভোট প্রচার। ঊনকোটি জেলাতে 100% আসনে কিন্তু ভোট হবে। ঊনকোটি জেলাতে এবার কিন্তু দাপটটা আমরা দেখতে পাচ্ছি। ছাতা মাথায় নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন 53 কৈলাস শহরের বিধায়ক বীরজিৎ সিনহা, প্রাক্তন প্রদেশ সভাপতি। ত্রিপুরাতে কিন্তু ভাগ্যের চাকা ঘুরপাক খাটছে। 60টি বিধানসভার আসনের মধ্যে 59 একটি বিধানসভায় একমাত্রই কংগ্রেসে লিড দিয়েছিলেন দাপটে বিধায়ক, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী বলাই যেতে পারে, বর্তমানে বিধায়ক সরাসরি 53 কৈলাস শহরের বীরজিৎ সিনহা। হ্যাঁ, এবার এটাই বলছে রাজনৈতিক পরিসংখ্যান, বলছে ফুলবাড়ি বিভিন্ন কৈলাস শহর বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামীয় এলাকাতে ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন। তবে এবার পঞ্চায়েত নির্বাচনের ভোট কতটা মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে দিতে পারে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। হাতে মাত্র 8 দিন সময় রয়েছে। 8ই আগস্ট উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট। দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলোচনা বিষয় হচ্ছে যে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ের কথা ভাবনা চিন্তা করে কিন্তু ঝড় বৃষ্টি বর্ষণ এক করে বর্ষা বৃষ্টির জল পড়ছে টিপির টাপির করে, আর এদিকে কিন্তু ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক সরাসরি বীরজিৎ সিনহা ছিলেন বদরুজ্জামানকে সঙ্গে নিয়েও কিন্তু রাজনৈতিক ময়দানে। কেননা বদরুজ্জামান তিনি জেলা পরিষদ আসনে, তিনি 2 নম্বর জেলা পরিষদ আসনে তিনি প্রার্থী হয়েছেন। তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ বিজেপি ও কংগ্রেসের মধ্যে লড়াই। ঊনকোটি জেলাতে কিন্তু বাম কংগ্রেস, তারা কিন্তু জোটের লড়াই হচ্ছে, তারা জোট করে লড়াই করছে, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এই মুহূর্তে যেটা রাজনৈতিক সমীকরণ বারবার করে উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা গণতন্ত্রের উৎসবের মেজাজে সাধারণ মানুষ কি ভোট দিতে পারবে ত্রিপুরাতে, এটাই একটু পর্যবেক্ষকভাবে আলোচনা করানো যাক বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করেছেন। তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখবো যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা খোশ মেজাজ আনন্দ উপভোগ, কিন্তু রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কেন, এবার নির্বাচনের সময় কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে, তাই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভার্সেস কংগ্রেসের মধ্যে কতটা টক্কর দিতে পারে শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে বামেরাও বিরোধী দল হিসেবে টক্কর দেওয়াকে সমান পার্থক্য বলে মনে করানো হচ্ছে। তবে হ্যাঁ, এবার যদি বলা হয় ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ তাদের রুটি রোজগার বা প্রত্যেক জমি জায়গা বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে চলে যায়, কিন্তু বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন বা অন্যান্য রাজনৈতিক দল বলুন, মথা বলুন, তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি। হয় কংগ্রেস, হয় সিপিএম, হয় অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত ছিল না। বর্তমান পরিস্থিতি মিলে এই কয়েক বছর ধরে গণ্ডগোলটা হচ্ছে বলে এমনটাই দাবি করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। 53 কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা তিনি জানিয়েছেন শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হবে, কিন্তু এবার রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা যেতে পারে। তবে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের আওয়াজ সেটা কতটা বাস্তবে প্রভাবিত হবে সেই ব্যাপারটাও নিয়েও রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা চলছিল দীর্ঘ সময় দীর্ঘ ক্ষণ ধরে। এবার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন, শাসক দলের কর্মীরা গোপনে কংগ্রেসের যোগাযোগ রেখেছে বা যোগ দিয়েছে, আজকের মিছিলের যে আমরা প্রতিক্রিয়াগুলি দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু বিগত দিন থেকেও শাসক দলের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রস্তুতা লাগছে, কেননা বারংবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো একাংশে মাঠেও কিন্তু সেই রকম ময়দানে দেখা যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ। তবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
রাজ্য রাজনীতির বিষয়টা 53 কৈলাস শহরে একেবারে বাম মানে বাম কংগ্রেস তারা জোট করেছে উত্তরপূর্ব রাজ্যে ত্রিপুরার 9 জেলার মধ্যে। আর এই 9 জেলাতে 85 গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ, তার মধ্যে 116 জেলা পরিষদ আসনের মধ্যে সমস্ত সব আসনে বিজেপি জয়ী হয়েছে। তো স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি যখন জয়ী হয়েছে তখন রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতেই শুরু করে দেয়, মানে প্রশ্ন উঠতেই শুরু করতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এই মুহূর্তে যেটা রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ, তবে হ্যাঁ এবার যে কথায় কথায় 12 আনা না বলতে পারলে 16 আনা উত্তরপূর্ব রাজ্যে ত্রিপুরায় সরাসরি সেটা একটা দেখার একটা বিষয় বা পর্যবেক্ষকভাবে আলোচনা করা হচ্ছে রাজনৈতিক মহল বা রাজনৈতিক ভূমিকা নিয়ে। তবে একাধিকভাবে ত্রিপুরাতে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি সব চিত্রগুলো আলাদা রূপের, আলাদা গঠন বা আলাদা, সেটা একটু দেখার একটা বিষয়। তবে হ্যাঁ দর্শক বন্ধুদেরকে জানাবো, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে তো স্বাভাবিকভাবে প্রশ্ন উত্তরে একেবারে উন্মাদনা বলা যেতে পারে, কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসেবে আগামী দিনের যে ভূমিকা সেটা কতটা গ্রহণযোগ্য হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির ময়দান কিন্তু কোনো রাজনৈতিক দল 1 ইঞ্চি জমি ছাড়ছে না। স্বাভাবিকভাবে মানুষ কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু আমরা জানতে পারছি। তবে হ্যাঁ এবার কিন্তু যে খেলা হবে খেলা হবে স্লোগান চারিদিকে শোনা যাচ্ছে, কিন্তু ছাতা নিয়ে কিন্তু এবার খেলা শুরু, কেননা ঝড় বৃষ্টি বর্ষার সময় ঝড় বৃষ্টি প্রচণ্ড হয় গতিবেগে, কিন্তু এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কিন্তু সেটাই নিয়ে একটা পর্যবেক্ষকভাবে উত্তরপূর্ব রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনের জন্য একেবারে বাজিমাত, একেবারে নির্বাচনের সময়টা কতটা কাজে লাগাতে পারবে শাসক বললাম বিরোধী রাজনৈতিক দলগুলো সেটার উপরেও নির্ভরশীল অবশেষে করতে পারে। তবে পঞ্চাশমতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতে অন্য জেলা অর্থাৎ ত্রিপুরা রাজ্যের 8 জেলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জেলাতে কংগ্রেস ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করতে চলেছে, বাকি রাজ্যে কী হবে তার প্রতিক্রিয়া পরবর্তী সময়ে জানাবেন। তবে এই মুহূর্তে যেটা রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ, তবে হ্যাঁ এবার যে খেলা হবে এবার ছাতা নিয়ে মাথায় বিরোধী বর্ণম শাসকের খেলা অহংকারে রাজনৈতিক যদি কিছু টান হয় তাহলে কিন্তু বিজেপি শ্রেয়াসের মুখোমুখি। কিন্তু হ্যাঁ বাস্তবে এবার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, তবে স্বাভাবিকভাবে মানুষ কতটা গ্রহণযোগ্য হিসেবে মেনে নিতে পারবে উত্তরপূর্ব রাজ্যে ত্রিপুরাতে বিজেপি ও কংগ্রেসের চ্যালেঞ্জের মুখোমুখি ভোট প্রচার 9 জেলায় প্রভাব পড়তে পারে বাম কংগ্রেস জোটের।